আসসালামু আলাইকুম এসএসসি 2023-এর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলের আজকের এই ভিডিও থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, এর আগে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ক্লাস ওয়ানে প্রথম অংশ করিয়েছিলাম, আজকে হচ্ছে ক্লাস টু, এবং এতে আজকে দ্বিতীয় অংশ করাবো। এবং এই দ্বিতীয় অংশে থাকবে কোশ্চেন নাম্বার 5, 6, 7, 8 এবং 9 পর্যন্ত থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে 9টি টপিক রয়েছে তোমাদের, সেই 9টি টপিকই থাকবে। আজকের ক্লাসের বিশেষত্ব হচ্ছে আনসারটা তোমরা সাথে সাথে পাচ্ছ, একেবারে সাথে সাথেই আমি দিয়ে দিছি, আর আমি অনুবাদ করে দিছি, আনসারটার কৌশল বলে দিছি, আর আনসারটাও তোমরা সাথে সাথে পাচ্ছ। তোমরা বলতে গেলে এটা এই ভিডিও থেকেই কিন্তু তুমি বারবার প্র্যাকটিস করে তুমি পূর্ণ প্রস্তুতি নিতে পারতেছো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একেবারে পরীক্ষার আগ পর্যন্ত, যতক্ষণ না আমাদের এই প্রিপারেশন শেষ হয়, ততক্ষণ আমরা এই ক্লাসগুলো চালাবো, কন্টিনিউ চলতে থাকবে। ফাঁকে ফাঁকে তোমাদের মডেল কোশ্চেন হবে, আমরা বেশ কয়েকটি ক্লাস নেওয়ার পরে একটি মডেল কোশ্চেন নেব, এবং প্রত্যেক দিন তোমাদের পরীক্ষা হবে। তোমরা যা এই যে আমি এখন আজকে ক্লাস 6 থেকে 9 পর্যন্ত যে প্রশ্নগুলো পড়াবো, সরি, আজকে 5 থেকে 9 পর্যন্ত যে প্রশ্নগুলো আজকে পড়াবো, এগুলোর উপরে কিন্তু এখনই পরীক্ষা হবে। এই এই যে তোমার এই ক্লাস শেষে শেষে তোমার এখানে কিন্তু আমি প্রশ্ন দেব, 10 মার্কের পরীক্ষা হবে, 5টি প্রশ্নে 10 মার্ক থাকবে। আমি যা পড়ালাম তার মধ্য থেকে তোমাদের আজকেই পরীক্ষা, এবং তাতে তোমরা কে কত মার্কস পেলে তোমরা নিজেরাই পরীক্ষা দেবে, এবং সেই পরীক্ষায় কত মার্কস পেলে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে সব লিখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা সবাই পরীক্ষা অ্যাটেন্ড করবে, আজকে যা তোমরা শিখছো এটার উপর পরীক্ষা, সব সময়ের জন্যই পরীক্ষা হবে, প্রত্যেক দিনের পরীক্ষা প্রত্যেক দিন হয়ে যাবে। আর অবশ্যই ইংলিশ সেকেন্ড পার্ট, ইংলিশ ফার্স্ট পার্টের সবগুলো পরীক্ষার যে স্কুলের যে পরীক্ষা যেগুলো এসেছে সবগুলো আমরা সলভ করব ধারাবাহিকভাবে, এবং পূর্ণ প্রস্তুতি যেন এই চ্যানেল থেকে তোমাদের হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি যারা রয়েছো ইনশাল্লাহ তোমরা সবাই এ প্লাস পাবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধু, এরপরে আমরা এই মডেল কোশ্চেনগুলোর ফাঁকে ফাঁকেই, এই টেস্ট পেপার সলিউশনের ফাঁকে ফাঁকেই কিন্তু আমি মডেল কোশ্চেন সলভ করাবো ধারাবাহিকভাবে, সেগুলোও তোমরা অ্যাটেন্ড করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে 2 নম্বর ক্লাস, তো দেখি প্রথমে কী রয়েছে 6 নম্বরের। এটা কিন্তু 6 নম্বর প্রশ্ন, এটা পাঁচ নম্বর প্রশ্ন। তো 5 নম্বরে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের ব্যাপারটা। তো এখানে 10টি প্রশ্ন থাকবে, 10টিতে 10 মার্কস থাকবে। দেখো প্রথমে রয়েছে কি যে অপটিমিজম, অপটিমিজম মানে হচ্ছে আশাবাদ। তো আশাবাদ ইজ, সেই আশাবাদটা হচ্ছে আ গ্রেট কোয়ালিটি, হচ্ছে একটি একটা বড় গুণ অফ আ পার্সন, একজন ব্যক্তির। তো এটাকে করতে হবে কি, এটাকে বলছে যে এটাকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আনসারটা সাথে সাথেই দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে যে যখন তোমার একটা বিষয় কি যে সুপারলেটিভ যখন করতে হয় তখন আমাদেরকে এই যে কোয়ালিটিস আছে, এই কোয়ালিটিস অ্যাডজেক্টিভটি গ্রেটের পরে এইটাকে আমরা প্লুরাল করে ফেলবো। তাহলে আমরা দেখো এই যে কোয়ালিটিসটাকে প্লুরাল করলাম, এরপরে এই গ্রেটটাকে আমরা বানাবো গ্রেটেস্ট, সরি, কোয়ালিটি হচ্ছে নাউন, এটাকে আমরা প্লুরাল নাউনে পরিবর্তন করব, আর গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাকে আমরা গ্রেটেস্ট করে দেব। আর কি করব, আর এই যে একটা এ দেখতে পাচ্ছ তোমরা, এ আছে, এই এটাকে কি করবে, এটাকে ওয়ান অফ দি বানিয়ে দেবে, কি বানাবে, ওয়ান অফ দ্য বানিয়ে দেবে, বাস হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাকে কি করলাম, অন অফ দি করলাম, গ্রেডটাকে গ্রেটেস্ট করলাম, আর কোয়ালিটিটাকে নাউনটাকে কোয়ালিটিস করে ফেললাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 2 নম্বরে আসি। 2 নম্বরের কী রয়েছে, 2 নম্বরে রয়েছে যে ইট লিডস ওয়ান, এটা একজনকে পরিচালিত করে, টু বি হ্যাপি মানে সুখীতে, সুখী পরিণত করে বা সুখী সুখে পরিচালিত করে, এটাকে প্যাসিভ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখবে যে এর মধ্যে অবজেক্ট কোনটা, যেটা অবজেক্ট সেটাকে সাবজেক্ট বানাবে। দেখো ইট লিডস, এটা পরিচালিত করে ওয়ান, একজন মানুষকে, তাহলে এই ওয়ান, তার মানে এই ভার্বের পরেই, এই লিডস ভার্বটার পরেই আছে ওয়ান। তো এই ওয়ান হচ্ছে কি, এই ওয়ান হচ্ছে অবজেক্ট। তো এই অবজেক্টটাকে এবার আমরা সাবজেক্ট বানাবো, তাহলে এই যে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম ওয়ান, এরপর আমরা দেখব এটা কোন টেন্সে আছে। তো এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তার কারণ হলো এখানে লিডস আছে, এই যে দেখো লিডস আছে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তো আমরা সেই ইজকে ব্যবহার করব। আচ্ছা, তারপরে আমরা অনের পরে ইজ ব্যবহার করলাম, এবং এই যে ভার্বটা আছে লিড, এই লিডের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলাম। আর দেখো টু বি হ্যাপি, এখানে এই যে টু বি হ্যাপি আছে, টু বি হ্যাপি যা আছে তাই লিখবো, আর একটা বাই লিখবো, আর
এখানে ইট ছিল সাবজেক্ট, সেটাকে আমরা লাস্টে দিয়ে দিলাম যে ইট এজ এ সাবজেক্ট হিসেবে দিয়ে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আসি বি নম্বরে। দেখো সি নম্বরে, সি নম্বরে রয়েছে অনলি দ্য অপটিমিস্টিক্স অপটিমিস্টস আর অ্যাকসেপ্টেড বাই অল, মানে একজন আশাবাদী সবার দ্বারা গৃহীত হয়। এটাকে নেগেটিভ করতে বলেছে, তাহলে আমরা অনলির পরিবর্তে ব্যবহার করব নান বাট, তাহলেই হয়ে যাবে। অনলির পরিবর্তে আমরা নান বাট ব্যবহার করব, তাহলে আমাদের এটা হয়ে যাবে। ডি নম্বরে দেখো, ইট ইজ হাই টাইম, এটাই সর্বোৎকৃষ্ট সময়, দ্যাট যে উই অল আমরা সবাই শুড বি অপটিমিস্টিক, আমরা সবাই আশাবাদী, আমাদের সবার আশাবাদী হওয়া উচিত অ্যাবাউট লাইফ, জীবন সম্পর্কে। এটাকে নেগেটিভ করতে বলেছে, তাহলে নেগেটিভ যদি করতে বলা হয় তাহলে আমি এখানে আসবো সাবজেক্টের কাছে। দেখো এখানে এরকম একটা রয়েছে যে উই অল মানে আমরা সবাই, এটাকে করে দেবো নান অফ আস, এটাকে করে দেবো নান অফ আস, তাহলে আর কোনো পরিবর্তন নেই। দেখো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম দ্যাট যে উই অলটাকে আমরা নান অফ আস করে দিলাম, এরপর যা আসে ঠিক তাই হবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আসি ই নম্বরে। দেয়ার আর, ই নম্বরে কী রয়েছে, দেয়ার আর নট মেনি হু আর অপটিমিস্টিক, খুব কম লোকই আছে যারা আশাবাদী। এটাকে অ্যাফার্মেটিভ করতে বলেছে, তাহলে আমি যে কাজটা করব সেটা হলো যে এখানে রয়েছে কি নট মেনি, এটাকে আমি পরিবর্তন করে লিখে দেবো আফিউ, আফিউ লিখে দেবো, বাস আর কোনো পরিবর্তন নেই, হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা এফ নম্বরে আসা যাক। শিক্ষার্থী বন্ধুরা এফ নম্বরে রয়েছে ইনফ্যাক্ট, বস্তুত এই যে ইনফ্যাক্ট রয়েছে এটাকে আমি প্রথমে রাখবো, যখন আমি ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে এটাকে, ভালো কথা। তো আমি ইন্টারোগেটিভ করার সময় এই ইনফ্যাক্ট কিন্তু আমি প্রথমেও রাখতে পারি, আবার মধ্যেও রাখতে পারি, তো আমরা প্রথমে রাখবো। যাই হোক, ইনফ্যাক্ট বস্তুত অল ক্যান নট বি অপটিমিস্টিক, মানে বস্তুত সবাই আশাবাদী হতে পারে না। তাহলে দেখো এখানে আমরা ইন্টারোগেটিভ করতে হলে এই নটটাকে প্রথমে আমাদেরকে বাদ দিতে হবে, আর এই যে ক্যান আছে এই ক্যানটাকে আমাদের সবার সামনে নিতে হবে। তাহলে তারপরে এরপর ক্যানের পরে আমরা ভার সাবজেক্ট দিয়ে দেব, তাহলে আমরা ক্যানটাকে সবার আগে আনলাম এবং দেখো তারপরে আমি সাবজেক্ট অল এটাকে নিয়ে আসলাম, এরপরে ইনফ্যাক্ট দিয়েছে তারা, তো আমরা ইনফ্যাক্টটাকে সবার আগে দিব, তাতে কোনো সমস্যা নেই, তুমি পরে এরপরেও দিতে পারো, তবে আগেও দেওয়া যায় সবার আগে, আর তারপর যা বাকি অংশ রয়েছে সেটা হবে। জি নম্বরে দেখি যে কী রয়েছে, বিং অপটিমিস্টিক আশাবাদী হয়ে, আশাবাদী হওয়া, উই আশাবাদী হয়ে উই ক্যান অ্যাট্রাক্ট, আমরা আকর্ষণ অ্যাট্রাক্ট করতে পারি, আকর্ষণ করতে পারি দ্য অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ করতে পারি অফ আদার্স, অন্যের মনোযোগ আমরা আকর্ষণ করতে পারি, এটাকে পেসিভ করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই বিং অপটিমিস্ট যেটা আছে সেটা আমরা অক্ষত অবস্থায় রেখে দেব, এবং আমরা দেখব যে এইখানে এই যে এখানে আমরা দেখব যে আছে কোথাও অবজেক্ট কোথায় আছে, তো অবজেক্ট দেখো অবজেক্ট হচ্ছে এই যে অবজেক্ট হচ্ছে দ্য অ্যাট্রাকশন অফ আদার্স, তাহলে এই দ্য অ্যাট্রাকশন অফ আদার্স এটাকে আমরা প্রথমে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, তাহলে আমরা বলতে পারি যে দ্য অ্যাট্রাকশন অফ আদার্স এটাকে সাবজেক্ট হিসেবে নিলাম। এরপরে আমাদেরকে করতে হবে কি, এই যে ক্যান আছে, এই ক্যান আছে, এই ক্যানটাকে আমরা এবার ক্যান বি করে দেবো, ক্যান বি করে দেবো, এটাই নিয়ম। আর অ্যাট্রাক্টের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাট্রাক্টেড দেবো, আর বাই দেবো, আর তারপরে অবজেক্টের ফর্ম দিয়ে দেবো, এই হয়ে যাবে। এরপর এইচ নম্বরে রয়েছে কি, এইচ নম্বরে রয়েছে যে অপটিমিজম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোয়ালিটিস, অপটিমিজম আশাবাদ হচ্ছে একটা গ্রেটেস্ট বা মহৎ গুণগুলোর মধ্যে একটি, তাহলে এটাকে কম্পারেটিভ করতে বলেছে শিক্ষার্থী বন্ধুরা। যদি কম্পারেটিভ করতে বলে তাহলে আমাকে কি করতে হবে, এখানে এই যে এইটুকুর পরিবর্তন করতে হবে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোয়ালিটিস পর্যন্ত আমাকে পরিবর্তন করতে হবে। তাহলে অপটিমিজম প্রথমে আমি লিখে দিই যে অপটিমিজম, এই যে আমি লিখে দিলাম অপটিমিজম, তারপরে ইজ এটা হচ্ছে গ্রেটার দ্যান মোস্ট আদার, কী করব যে গ্রেটার দ্যান মোস্ট আদার, দেখো এই যে গ্রেটার দ্যান মোস্ট আদার, গ্রেটার দ্যান মোস্ট আদার কোয়ালিটিস, কোয়ালিটিস তো কোয়ালিটিসই থাকবে, আর গ্রেটার দ্যান মোস্ট আদার, এই যে ওয়ান অফ দ্য গ্রেটেস্টটাকে আমি পরিবর্তন করে লিখব গ্রেটার দ্যান মোস্ট আদার। শিক্ষার্থী বন্ধুরা এরপরে আসি, ইট ইজ ভেরি, ইট ইজ আ ভেরি ভিভিড কোয়ালিটি, যেহেতু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তাই তোমাদের কাছে একটু কঠিন মনে হওয়া স্বাভাবিক, এটা সবচেয়ে কঠিন। ইট ইজ আ ভেরি ভিভিড কোয়ালিটি, এটাকে এক্সক্লামেটরি করতে বলেছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো একটা ভেরি রয়েছে, তো ভেরি থাকলে এক্সক্লামেটরি করার সময় ভেরিকে বাদ দিতে হয়, আর এটাকে এক্সক্লামেটরি করতে হলে হোয়াট আনতে হবে, তাহলে আমি এই হোয়াট নিয়ে আসলাম, হোয়াট আনলাম, তারপরে আ ভিভিড কোয়ালিটি ওই ভেরি বাদ দিয়ে দিলাম, আর ইট ইজ
ইট ইস কেন, এই যে এই ইট ইসটাকে সবার শেষে দেবো, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিবে শিক্ষার্থী বন্ধুরা, তা না হলে কিন্তু মার্কস কাটা যাবে। এরপরে আসি সর্বশেষ, হু ডাজ নট বিলিভ দিস ট্রুথ, এই সত্যকে কে স্বীকার করে না, এটাকে অ্যাসার্টিভ করতে বলেছে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা যেটা করব সেটা হলো যে এই হু ডাজ নট, হু ডাজ নটটাকে হুটাকে আমরা এভরিওয়ান বানিয়ে দেব, আর এই বিলিভের সাথে তাই এস যুক্ত করে দেব, এই যে বিলিভসের সাথে এক্স যুক্ত করে দেওয়া হয়েছে, আর বাকি অংশ আমরা লিখে দেব আর প্রশ্নবোধকটা উঠিয়ে দেব। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা চলে যাচ্ছি 6 নম্বরে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিম্নোক্ত সেন্টেন্সগুলোকে কমপ্লিট করো উইথ কন্ডিশনাল ইনফিনিটিভ এবং জিরান্ট, এই তিনটা বিষয় দিয়ে আমাদেরকে কমপ্লিট করতে হবে, অ্যান্ড পার্টিসিপেবল এবং চারটা বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রথমে রয়েছে যে ডেঞ্জার ইজ অফেন কামস হোয়েন ইট ইজ ফিয়ার্ড, যখন মানে ডেঞ্জার তখনই আসে যেখানে ডেঞ্জার ভয় পাওয়া হয়, মানে ভয়কে যেখানে ভয় পাওয়া হয় সেখানেই ভয় আসে। সোজা কথা, এটা আসলে একটা প্রবাদ বাক্য যেটার অর্থ হচ্ছে যেখানে বাঘের ভয় সেখানেই রাত্রি পোহায়। আমি আনসারটা এই যে তোমাদের দিয়ে দিছি, দেখো এই যে বলা আছে কি, আমরা একটু আনসারটা ধরে করি তাহলে আমাদের সুবিধা হবে। এই যে যেখানে বাঘের ভয় সেখানেই রাত্রি পোহায়, এই যে এখানে ফিয়ার দিয়ে দেবে শিক্ষার্থী বন্ধুরা। এরপর দেখো, শি টোকড, সে কথা বলেছিল টু মি, আমার সাথে ওভার ফোন, ফোনে। এরপরে এখানে রয়েছে যে টু ইনফর্ম মি অফ আর অ্যারাইভাল, তার আসার খবরটাকে জানানোর জন্য, এটাকে আমরা অত না বললেও হবে, যদি তুমি শুধু বলো যে ইনফর্ম মি দ্য ম্যাটার, বিষয়টা আমাকে জানানোর জন্য, তাহলেও হবে। তাহলে আমরা এটুক বাদ দিয়ে এটুক লিখে দেবো, সহজ হয়ে যাবে। আর এরপরে আসছে সি নম্বরে, হার্ডলি হ্যাড দ্য বেল র্যাং, যখনই বেলটি বেজে উঠেছিল, হোয়েন স্টুডেন্টস স্টার্টেড টু লিভ দ্য ক্লাসরুম, তখনই ছাত্রছাত্রীরা ক্লাসরুম ছাড়তে শুরু করেছিল। তো শিক্ষার্থী বন্ধুরা এটা ঠিক আছে, এটা এভাবে লিখতেই হবে, এটা এটাই সোজা আছে। হ্যাড আই দ্য উইংস, আমার যদি অফ আর ডব, ডব মানে হচ্ছে ঘুঘু, ডাব তার মানে আমার যদি একটা ঘুঘুর পাখা থাকতো, মানে আমি যদি পাখি হতাম বা আমার যদি পাখির পাখা থাকতো, তাহলে কি হবে যে আই উড ফ্লাই, তাহলে আমি উড়তে পারতাম। এখানে আরও অনেক কিছু রয়েছে, এটুকু তোমাদের দেওয়ার দরকার নেই, আই উড ফ্লাই পর্যন্ত দিলেই হবে। ই নম্বরে আছে যে ইফ ইউ মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, যদি তুমি সময়ের সর্বোচ্চ ব্যবহার করো, সর্বোত্তম ব্যবহার করো, ইউ মাস্ট বি সাকসেসফুল, তাহলে তুমি সফল হবে। তো এইখানে এই এতটুকু দেওয়া আছে যে ইউ মাস্ট বি সাকসেসফুল, আর তোমাকে তাহলে এই এইটুকু তোমাকে করতে হবে যে ইফ ইউ মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, তুমি এটা না বলে তুমি বলবা যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি বলবা যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ডব্লু আর কে ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে কি হবে, তাহলে তুমি সফল হবে। তার মানে হলো আমি এটাকে তোমাদের সহজ করে দিলাম, এখানে লিখবে ইফ ইউ ওয়ার্ক হার্ড, অর্থাৎ আমি এখানে লিখলে বোঝা যাবে না, আমি এখানে লিখে দিলাম ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ মাস্ট বি সাকসেসফুল। এই যে অংশটুকু, এই অংশটুকু তোমরা লিখবে না, এটা দরকার নেই, এই যে অংশটুকু এই অংশটুকুর দরকার নেই। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আসি সাফিক্স প্রিফিক্সে, সাফিক্স প্রিফিক্সে কী রয়েছে দেখো, সাফিক্স প্রিফিক্সে রয়েছে যে দ্য ওয়ার্ড, এটা দ্য ওয়ার্ড বিউটি অফ আ ম্যান ইজ নট হিজ রিয়াল বিউটি, মানে বুঝতেই পারছি যে একটা মানুষের যে বাহ্যিক সৌন্দর্যই তার প্রকৃত সৌন্দর্য নয়। তাহলে এইখানে এই যে ওয়ার্ড, ওয়ার্ড মানে এখানে আউটওয়ার্ড হবে, কেমন, একজন মানুষের আউটওয়ার্ড মানে বাহ্যিক, তাহলে ওয়ার্ডটাকে বানাবো আমরা আউটওয়ার্ড, দ্য আউটওয়ার্ড বিউটি মানে হচ্ছে বাহ্যিক সৌন্দর্য অফ আ ম্যান, একটা মানুষের, ইজ নট হিজ রিয়াল বিউটি, এটা তার রিয়াল বা প্রকৃত সৌন্দর্য নয়। তারপর কি রয়েছে, হিজ ড্যাশ ওয়ার্ড, হার হিজ, এটা হচ্ছে আউটওয়ার্ড দিলে ইনওয়ার্ড, এটাকে আমরা কী দেবো, এর দেবো, এটা দেবো আমরা ইনওয়ার্ড, হিজ ইনওয়ার্ড বিউটি, এই যে এখানে ইনওয়ার্ড দেওয়া আছে, তো আমরা এখানে ইনওয়ার্ড দেবো, হিজ ইনওয়ার্ড বিউটি, তার মানে অভ্যন্তরীণ যে সৌন্দর্য মেক্স হিম আ ট্রু ম্যান, তাকে সঠিক মানুষ তৈরি করে। তারপরে রয়েছে কি যে এভরিওয়ান, প্রত্যেকে হ্যাজ সার্টেন, প্রত্যেকের রয়েছে নির্দিষ্ট, তারপর ইনবর্ন, এই ইনবর্নই হবে, প্রত্যেকের রয়েছে নির্দিষ্ট ইনবর্ন কোয়ালিটিস, মানে সহজাত গুণ, হোয়ার বাই যাতে করে হি ক্যান সে, সে হি ক্যান ড্যাশ, শিক্ষার্থী বন্ধুরা কাম থাকলে তোমরা বিকাম ব্যবহার করবে, যাতে সে হতে পারে আ ইউজফুল ম্যান, ইউজ থাকলে ইউজফুল ম্যান ব্যবহার, ইউজফুল ব্যবহার করবে, অ্যান্ড দাস, এভাবে
আ সেলিব্রেটেড পার্সন এবং এভাবে সে একজন সেলিব্রেটেড পার্সন হতে পারে। বন্ধুরা সাফিক্স প্রিফিক্স যদি তোমরা খুব ভালোভাবে গ্রামাটিক্যালি জিনিসগুলোকে বুঝতে চাও তাহলে তোমরা অবশ্যই একটি বই আছে আমি বলে দিছি এই বইটা তোমরা সংগ্রহ করে নেবে। দেখো এই প্রত্যেকটা বিষয়ের খুব সুন্দরভাবে গ্রামাটিক্যালি ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে। বইটা হচ্ছে কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার, কলেজিয়েট বেসিক গ্রামার। দেখো এরকম করে ট্রিমেন্ডাস ওয়ার্ডটি শেষে ওই ইউএস থাকায় বোঝা যায় এটি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, রিপিউটেড নাউন ফর্ম হলো রিপিউটেশন, এরকম করে বলা আছে। শুধু সাফিক্স প্রিফিক্স না, তোমাদের যে গ্রামাটিক্যাল আইটেমসগুলো আছে সবগুলোই সুন্দরভাবে এই বইতে ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা চাইলে তোমরা বইটি সংগ্রহ করতে পারো, প্রথম কমেন্টে বিস্তারিত রয়েছে। আর একটা বই আছে যেটা হচ্ছে যে তোমাদের রাইটিং পার্টে যা যা রয়েছে সেই রাইটিং পার্টের বিষয়গুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং ফরম্যাট আছে, প্রত্যেকটা বিষয়ের 12টা ফরম্যাট আছে। যেমন বিজ্ঞান বিষয়ক একটা ফরম্যাট, যত বিজ্ঞান বিষয়ক যা কিছু আছে, প্যারাগ্রাফ আসুক, কম্পোজিশন আসুক, ডায়ালগ আসুক, যাই আসুক, তোমরা সেটা দিয়ে লিখতে পারবে। আর অর্থাৎ এই সেন্টেন্সগুলো ব্যবহার করে জানলে তোমরা সবগুলো লিখতে পারবে। আরেকটা হচ্ছে যে কম্পোজিশন লেখার ফরম্যাট আছে এবং সব কম্পোজিশনের কালেকশন আছে, লেটার অ্যাপ্লিকেশন সব কিছু, রাইটিংয়ের বিষয়গুলো যা আছে সব সুন্দরভাবে এই বইয়ে রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা চাইলে তোমরা বইটি সংগ্রহ করতে পারো, প্রথম কমেন্ট থেকে বিস্তারিত জেনে তোমরা কুরিয়ার সার্ভিসে নিতে পারো আমাদের কাছ থেকে। আমাদের সেলস ম্যানেজার আছে, ওনাকে কল করে তোমরা এখনই বইটি অর্ডার করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা মূল ইস্যে চলে যাচ্ছি, যেখানে আমরা ছিলাম সেটা হলো যে তারপরে রয়েছে উই মে, আমরা সাধারণত উই মে সে দ্যাট আমরা বলতে পারি যে ড্যাশ ভ্যালুস, তাহলে বলতে পারি যে ইনার, হ্যাঁ ইনার ভ্যালুস আর মোর, অর্থাৎ এ যে অভ্যন্তরীণ যে মূল্যবোধ আর মোর ইম্পর্টেন্ট, ইম্পোর্ট থাকলে ইম্পর্টেন্ট ব্যবহার করবে, দেন আউটার, ইনার আউটার, তাহলে ইনার আউটার ওয়ান অর্থাৎ বাহ্যিকের বা বাহিরের চেয়ে সেটা গুরুত্বপূর্ণ। বাট কিন্তু ইট ইজ ভেরি স্যাড দ্যাট, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে তারপর কি রয়েছে উই রিমেইন আমরা থাকি ড্যাশ, তাহলে উই রিমেইন কেয়ারলেস, আমরা থাকি কেয়ারলেস বা আমরা অসচেতন থাকি অ্যাবাউট আওয়ার মেন্টাল ডিভেলপমেন্ট, হবে এখানে ডিভেলপ আছে ডিভেলপমেন্ট হবে, উই অলওয়েজ আমরা সর্বদা রিমেইন, এখানে মেইন আসছে রিমেইন হবে, আমরা সর্বদা রিমেইন মানে থাকি, বিজি থাকি উইথ হাউ টু এনরেস, হাউ টু এনরেস হবে। আচ্ছা তারপরে আওয়ার আউটার শো মানে সর্বদাই আমরা বিজি থাকি আমাদের বাহ্যিক জিনিসটাকে দেখানোর জন্য, হুইচ ইস রিয়ালি যেটা হচ্ছে সত্যি ভ্যালুলেস, যেটা হচ্ছে মূল্যহীন, ভ্যালু আছে এটার সাথে লেস যুক্ত করে দেবে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা চলে আসলাম কত নম্বরে, 8 নম্বরে চলে আসলাম। তো 8 নম্বরে রয়েছে যে বাংলাদেশ, এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন বাংলাদেশ। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই পরীক্ষা অ্যাটেন্ড করবে, আজকে যা পড়াচ্ছি আমি এর উপরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো দেখো বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, তাহলে আমরা এটাকে ইজটাকে করব ইজ নট, তাহলে আমরা ইজ নট দেব, আর বাংলাদেশের পরিবর্তে কিন্তু আমরা সি ব্যবহার করব, তাই না, ইজ, কারণ বাংলাদেশকে আমরা এর পরিবর্তে আমরা সি ব্যবহার করি দেশের পরি মাতৃ এই জন্য, তাহলে ইজ নট, তাহলে কী হবে ইজ নট সি হবে, ইজ নট সি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। তো শিক্ষার্থী বন্ধু এরপরে দেখো সামথিং ইজ বার্নিং মানে কোনো কিছু পুড়ছে, তাহলে ইজ তো আমরা দিব আর তারপরে নটও দিব, কারণ হলো কি নট নাই সে কারণে দিব, আর সামথিংয়ের পরিবর্তে ইট দিব, তাহলে ইজ নট ইট। আচ্ছা তারপর রয়েছে কি রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ওয়াজ প্রেজেন্ট, তাহলে এইখানে আমরা কি দেবো বলতো, রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ওয়াজ প্রেজেন্ট, তো ওয়াজের পরিবর্তে আমরা ওয়াজ নট তো দেই আগে, তারপরে দেখা যাক ওয়াজ নট দিলাম, এরপরে এখন কি করবে, এখন এই এই অ্যাজ দেখো শিক্ষার্থী মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, মনে রাখবে অ্যাজ ওয়েল অ্যাজের পরের অংশ কখনোই সাবজেক্ট নয়, যেমন হিজ ফ্রেন্ড সাবজেক্ট নয়, সাবজেক্ট হলো রহিম, তাহলে ওয়াজ নট হি হবে। তারপরে আসি ডি নম্বরে, ডি নম্বরে রয়েছে যে সরি ডি নম্বর এভরিবডি প্রত্যেকেই লাভস ফ্লাওয়ার্স মানে ফুল ভালোবাসে, তাহলে এখানে কি হবে যেহেতু আর নট নাই তা আমি নট দিয়ে দেবো, তাহলে আর এভরিবডির পরিবর্তে তাহলে আমাকে দে ব্যবহার করতে হবে, তাহলে ডু দে, ডু নট দে, তাহলে কী করবো ডু নট দে, ডু নট দে। ওকে প্রশ্নবোধক চিহ্ন তোমরা অবশ্যই দিবে, প্রশ্নবোধক চিহ্ন না দিলে কিন্তু মার্কস কাটা যাবে, মার্ক পাবেই না। তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা আসি
ই নম্বরে, ই নম্বরে রয়েছে কি যে নাথিং ক্যান স্যাটিসফাই হিম। তাহলে নাথিং যেহেতু রয়েছে, নট আর হবে না, তাহলে ক্যান ইট কেন, কারণ ওই যে বললাম যে নাথিং থাকার কারণে আর নট হবে না, তাহলে ক্যান যে ভার্ব যেটা রয়েছে ক্যান আর নাথিং এর পরিবর্তে ইট, ক্যান ইট। এরপরে রয়েছে দ্য মুন শাইন্স অ্যাট নাইট, তাহলে এখানে দেখো মুন শাইন্স অ্যাট নাইট, তা আমরা কী করবো এখন, শাইন্স যেহেতু রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমরা ডাজ নট সি, ডিও ইএস ডাজ এন টি ডাজ নট, আর মুনের পরিবর্তে আমরা সিকে ব্যবহার করব, কেমন, ডাজ নট সি। শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর হি হ্যাজ ফিউ রিজনস ফর ওয়েটিং, তাহলে এখানে হি হ্যাজ ফিউ রিজনস ফর ওয়েটিং, আমরা কী করবো, হি হ্যাজ ফিউ রিজনস ফর ওয়েটিং, তাহলে আমরা এখানে হ্যাজের পরিবর্তে হ্যাজ নট দিব, হ্যাজ নট দিব না, যেহেতু ফিউ রয়েছে তাই ফিউকে নেগেটিভ ধরা হয়, তাহলে আমরা হ্যাজ ব্যবহার করব, হ্যাজ আ হি, হ্যাজ হি, হ্যাজ হি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু মিলিয়ে দেখি আমাদের উত্তরগুলো কীরকম হয়েছে, হ্যাজ হি আছে, ডাজ নট সি আছে, ডাজ নট সি আছে, তারপরে আছে ক্যান ইট, ক্যান ইট আছে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই পরীক্ষা দেবে, আমি একটু পরেই তোমাদের পরীক্ষার প্রশ্ন দিয়ে দিচ্ছি, আর এই পরীক্ষা তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে, সবাই পরীক্ষা দিবে, ওয়াজ নট হি, আর হচ্ছে ইজ নট ইট, আর একটা হলো ইজ নট সি। তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো এই সর্বশেষে নয় নম্বরে যেটা রয়েছে এইটা তোমরা নিজেরাই করে নেবে, এটা খুব কঠিন কিছু নয়, পাংচুয়েশনের ব্যবহার। এই যে আমি আনসারটা তোমাদেরকে দিয়ে দিছি, এই যে আনসারটা কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজ কলেজিয়েট বেসিক ইংলিশে অবশ্যই ফলো করবে পেজটি, এবং ফেভারিটে দিয়ে রাখবে, অবশ্যই আমি সব আপডেট কিন্তু এই গ্রুপ থেকে দেবো, কখন ক্লাস হবে কখন না হবে, সরি পেজ থেকে হবে, তোমরা অবশ্যই এখানে যোগদান করবে। আর শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে নাও, আমি 10 মার্কের পরীক্ষা নিচ্ছি তোমাদের। বন্ধুরা আজকে যা পড়ানো হলো তার উপর ভিত্তি করে এই 5টি প্রশ্ন, 5টি প্রশ্নে মার্ক হলো 10। তোমরা কে কত নম্বর পেলে পরীক্ষায়, তোমরা নিজেরা অবশ্যই পরীক্ষা এখন দিবে, কে কত নম্বর পেলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর তুমি যে খাতায় উত্তরটা লিখবে সেই খাতার একটা, সেই উত্তরের একটা ছবি তুলে আমাদের যে ফেসবুক পেজ কলেজিয়েট বেসিক ইংলিশ, যেটার লিংক প্রথম কমেন্টে পাবে, প্রথম কমেন্টে সেই লিংক থেকে ক্লিক করে পেজে তোমরা, পেজটি তোমরা ফলো করবে, এবং সেখানে আজকের এই যে দেখবে 8/12/2022 তারিখে আজকের এই পোস্টটি সেখানে দেওয়া রয়েছে, এই প্রশ্নটি, এই পোস্ট দেওয়া রয়েছে, সেই পোস্টের কমেন্ট বক্সে তোমরা ওই যে উত্তর লিখেছো খাতায় তার ছবি তুলে তোমরা আপলোড করবে, তাতে আমি তোমাদের খাতাটাও দেখতে পারবো, মূল্যায়ন করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেক দিন ক্লাস ঠিক সন্ধ্যা 6টায় আর নতুন আরও ক্লাস নিয়ে হাজির হব। শিক্ষার্থী বন্ধুরা এরপরের ক্লাসের জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, ভালো থেকো সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল। আর একটা কথা হচ্ছে সবচেয়ে অ্যাক্টিভ তিনজনের নাম আমরা 10 নম্বর ক্লাসে আমি প্রচার করব, তোমরা যারা খুবই অ্যাক্টিভ তাদের নাম বলবো, 1, 2, 3 অর্থাৎ যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হবে। তো শিক্ষার্থী বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল, পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।